हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज আমরা আবার চলে এসেছি নতুন একটি হ্যান্ডমেড জুয়েলারির ভিডিও নিয়ে। এখানে আমি কাগজের বক্স থেকে একটা শক্ত কাগজের টুকরো কেটে নিয়েছি এবং তার মধ্যে গ্লু দিয়ে আমি একটা কটন ক্লথের টুকরো পেস্ট করে দিচ্ছি। এবারে এর উপরে পেন্সিল দিয়ে আমি একটা ফ্লাওয়ার ড্র করে নিচ্ছি। ড্রয়িংটা হয়ে যাওয়ার পরে আমি এটাকে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। এবার এই ফ্লাওয়ারটাতে আমি কালার করে নেব। আমি এখানে ফেব্রিক কালার ইউজ করছি। রেড কালারটা পুরোটা ড্রাই হয়ে যাওয়ার পরে আমি এটার বর্ডার দিয়ে ইয়েলো কালারটাকে অ্যাপ্লাই করছি। আমি আশা করছি আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে। আমার চ্যানেলে আরও অনেক নতুন হ্যান্ডমেড জুয়েলারির ভিডিও রয়েছে। যারা আমার চ্যানেলে আজকে নতুন এসছো তাদেরকে বলছি চ্যানেলটা থেকে অবশ্যই একবার ঘুরে এসো। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্টসের মাধ্যমে আমাকে জানিও, সবার সাথে শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। মিডিলে আমি কটা ইয়েলো ডট দিয়ে দিচ্ছি। দেখো খুব সুন্দর একটা ফ্লাওয়ারের লুক চলে এসছে। এরকমই আমি ইয়াররিংয়ের জন্য দুটো ছোট ছোট বানিয়ে নেব এবং এটাকে আমি শুকনো হওয়ার জন্য পাশে সরিয়ে রাখছি, তারপরে বাকি কাজটা করে নিচ্ছি। কটন থ্রেডস নিয়েছি, এটাকে একটা তুলি বা অন্য যে কোনো একটা কাঠির মধ্যে পেঁচিয়ে আমি এটাকে একটা কটন বিডস তৈরি করে নেব। গ্লুটা শুকনো হওয়ার জন্য আমি ওয়েট করব। শুকনো হয়ে যাওয়ার পরে এটাকে আমি স্টিকটার থেকে খুলে নিচ্ছি। এবারে আগেই যে পেন্ডেন্টের বেসটা বানিয়ে রেখেছিলাম সেটার এক সাইডে নিডিল দিয়ে একটা ফুটো করে আমি তার মধ্যে একটা ছোট্ট রিং আটকে দিচ্ছি। এবারে এমব্রয়ডারি কটন থ্রেডস নিয়েছি, এটা প্রথমে পুরোটা খুলে নিচ্ছি, তারপরে এটাকে ফোল্ড করে আমি টাসেল বানিয়ে নেব। আমি এখানে কটন বিডসের সাথে সাথে চারটে ছোট ছোট সিলভার বিডসও নিয়েছি। এবার এই সিলভার বিডস এবং কটনের বিডসগুলো পরপর গেঁথে নেব এবং মাঝে এই পেন্ডেন্টটাও আটকে দেব। তোমাদের কাছে সিলভার বিডস না থাকলে তোমরা শুধু কটনের যে বিডসটা আমি বানিয়েছিলাম সেটা দিয়েও কিন্তু নেকলেসটা বানাতে পারো। দেখো নেকলেসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে আমরা এটাকে সরিয়ে রেখে ইয়াররিংটা বানিয়ে নেব। প্রথমে ইয়াররিংয়ের দুটো বেস তৈরি করে নিয়েছিলাম। এবারে একটা ছোট্ট মোটা কাগজের মধ্যে
নিডল দিয়ে ফুটো করে টাপস কানের দুলের যে ব্যাকসাইডের হুকটা হয় সেটা আমি আটকে দিয়েছি। এবারে যে ইয়াররিংয়ের বেসটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে ফেভিকুইক দিয়ে আমি কাগজ সহ হুকটাকে আটকে দিচ্ছি। একই রকমভাবে আমি আরেকটা ইয়াররিংও তৈরি করে নিচ্ছি। এবার এটাকেও একটু ড্রাই হওয়ার জন্য সময় দেব। দেখো তৈরি হয়ে গেছে খুব সুন্দর একটা নেকলেস এবং ইয়াররিংয়ের সেট। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।